আজ বুধবার চৌঠা জ্যৈষ্ঠ 2024-এর 19শে জুন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, কমিউনিকেশন, খুচরো বিজনেস বা শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বুধ। সুতরাং বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক। এজন্য আজ সবুজ রঙের ড্রেস পরতে পারেন, গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন, সবুজ এলাচ দাঁতে চাবান, সবুজ শাকসবজি খান, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, 30শে জুন শনি কিন্তু বক্রী হবে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, অত্যন্ত বাজে একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি ধনু এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। দেখুন, আপনাদের প্রত্যেকের রাশি ধনু হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয়, প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ এগুলিও কিন্তু এক নয়। তাহলে এই রাশিফল আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে 100% খাটবে এমন মূর্খামি যেন করবেন না। 60-70% অবশ্যই খাটবে, এটিকে কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন। শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকবে বাদামি বা ধূসর। দীর্ঘদিন ধরে যে রোগশোকের মধ্য দিয়ে ভুগছিলেন কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। পুরনো দিনের কোনো বন্ধুর সাথে পুনর্মিলনের কারণে আপনাদের উদ্দীপনা আরও বাড়তে পারে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। বিজনেসম্যানদের আজ অর্থ কিন্তু খুব সাবধানে সংরক্ষণ করা উচিত, টাকা পয়সা চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া টাকা পয়সা তদন্ত করতে যেন ভুলবেন না, তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতে পারে। আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, তবেই কিন্তু সমাজে পপুলারিটি বাড়বে। আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবার চেষ্টা করুন। আজ যারা বিশেষ করে চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যদি আপনার কথাবার্তা বলার দরকার না পড়ে চুপ থাকুন, কোনো কথা জোর জবরদস্তি বলে নিজেকে সমস্যায় কিন্তু আপনারা ফেলতেই পারেন। আজ ভাষার আদান প্রদানই কিন্তু আপনাদের শক্তি হবে। গৃহ পরিচারিকা অর্থাৎ কাজের দিদি, কাজের মেয়ে, কাজের মাসি, সে কিন্তু কাজে নাও আসতে পারে, যার কারণে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না, কথাবার্তা বলবার আগে 10 বার ভাবনা চিন্তা করে বলবেন কোথায় কী কথা বলছেন, কেনই বা বলছেন।